পৃথিবীতে এমন অনেক অজানা ও রহস্যময় স্থান রয়েছে যা মানুষের কৌতূহলকে জাগিয়ে তোলে। বহু স্থান এমন আছে যার সম্পর্কে সবাই জানে না। এমনই একটি রহস্যময় স্থান হলো দক্ষিণ আমেরিকার দেশ পেরুর কুজকো নদী। এই নদীর জল বছরের কয়েক মাসই টকটকে লাল রঙের থাকে, যা দেখে মনে হয় যেন নদীতে রক্ত বইছে। সেই কারণে একে রক্তের নদীও বলা হয়ে থাকে। সাধারণ নদীর জলের রং কি হয় আপনাকে প্রশ্ন করলে আপনি কি বলবেন? নীল অথবা কর্দমাক্ত। যদি কোনো নদী বেশি দূষিত হয় তাহলে তার রং হবে কালো। কিন্তু কোনো নদীর রং লাল হয় সেটা আশা করি কেউ কখনো শোনেননি। কেন এই রকম অদ্ভুত রং দেখা যায় পেরুর এই নদীতে? আজকে ভিডিওর মাধ্যমে জানাবো এই নদীটি আসলে কোথায় অবস্থিত এবং এই রকম রং হবার আসল কারণ। নদীটি পেরুর কানচিস প্রদেশের ভিল কাটানো পর্বতমালার মধ্য দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। আপনি আজকাল কুজকো নদীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রায় ভাইরাল হতে দেখা যায়, না হলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে নদীর জলের রং লাল। নদীতে কোনো লাল রং বয়ে যায়, বছরের বাকি সময় নীল থাকলেও কয়েক মাস লাল রং থাকে। অনেকেই কিন্তু জানে না এর আসল কারণ কি। এই রহস্যের আসল কারণ লুকিয়ে আছে নদীটির অবস্থানের ওপর। কুজকো নদী যে এলাকাটা দিয়ে প্রবাহিত হয় তা বেলে পাথরের জন্য পরিচিত। এই পাথরগুলো আসলে বেলে পাথর। সাধারণত এই নদীটি শুধুমাত্র বর্ষাকালে রক্তের মতো লাল দেখায়। পেরুর কুজকোতে অবস্থিত নদীটি স্থানীয়দের কাছে উকায়ামু নামে পরিচিত। সূত্রের মাধ্যমে জানা যায় যে জায়গাটি দিয়ে নদীটি প্রবাহিত হয় সেই জায়গাটি খনিজ পদার্থে সমৃদ্ধ। সেই জন্য নদীর স্থানে আয়রন অক্সাইডের পরিমাণ বেশি। এটি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লাল রং ধারণ করে। বর্ষাকালে নদীর জলের সাথে আয়রন অক্সাইডযুক্ত মাটি দ্রবীভূত হয়ে নদীর জলের সাথে মিশে যায়। এই কারণে নদীর জল লাল হয়ে যায়। উকায়ামু নদীর জলের লাল রঙের তীব্রতা বর্ষাকালের সময় বেশি হয়, কারণ বর্ষাকালে নদীর জলের প্রবাহ বেশি থাকে এবং আয়রন অক্সাইডযুক্ত মাটি দ্রবীভূত হওয়ার পরিমাণও বেশি হয়। সবুজে ঘেরা জঙ্গলের মধ্য দিয়ে লাল রঙের নদীর জল দেখে পর্যটকদের মনে হয় যে রক্ত নদী দেখছেন তারা। এই আকর্ষণে বর্ষাকালে এখানে প্রচুর পর্যটক আসে। অদ্ভুত সুন্দর এই নদীর উৎপত্তি পালোকায়ো রেইনবো মাউন্টেন উপত্যকা থেকে। বিশ্বের পর্যটকদের জন্য নদীটি হলো আমোঘ আকর্ষণ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।